কোচবিহারের মাথাভাঙায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে রাস্তায় চুলের মুঠি ধরে মারধর করার ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে আজ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামল বিজেপি প্রতিনিধি দল এদিন পল শশী অগ্নিহত্রী ফালগুনি পাত্র কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন অগ্নিমিত্রা পল জানিয়েছেন এই ঘটনা বর্বরতা এবং নৃশংসতার কোনো ভাষা নেই আমাদের পুলিশের ওপর ভরসা নেই কারণ পুলিশ লঘু ধারা দিয়ে অপরাধীদের সহায়তা করবে রাজ্য সরকারও চুপ গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে তিনি বলেন কেন্দ্রীয় মহিলা কমিশন এবং এসটি কমিশনে অভিযোগ করা হবে পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা ঘটনায় চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল বাংলার নাগরিক হয়ে বাংলার একজন মা হয়ে বাংলার একজন মহিলা হয়ে আমি আজকে লজ্জিত এবং আজকে যে বর্বরতা এবং যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের সংখ্যালঘু মোর্চার বনেশ করার এবং আজকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার নির্দেশে আমাদের এই টিম আমরা আজকে এসেছি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি এবং মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশিদিক এবং সমস্ত মহিলা মোর্চার যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত হবেন শিখা চ্যাটার্জি আমাদের এমএলএ জয়ন্ত রায় আমাদের এমপি মালতী রাবা রায় আমাদের এমএলএ আমরা সবাই ওখানে যাচ্ছি এবং তার সাথে আমরা দেখা করব আজকে সত্যি যে মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবঙ্গে এবং তিনি টিম পাঠিয়ে দেন সারা ভারতবর্ষে যেখানে মহিলাদের অত্যাচার হয় কিন্তু এবং মণিপুর নিয়ে যিনি এত কথা বললেন ভারত সরকারকে এত কন্ডেম করলেন আজকে সেই মণিপুরের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে ওনার তরফ থেকে একটিও স্টেটমেন্ট নেই তাই আমরা আজকে এখানে এসেছি আমরা এই বোনের সাথে দেখা করব আমরা পুলিশকে ডেপুটেশন দেব বটে কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন নেই পশ্চিমবঙ্গের পুলিশের থেকে আমরা সিবিআই তদন্ত চাই আমাদের ওই গ্রেপ্তারে আমাদের কোনো আমরা কোনো এ করি না মানে আমাদের কোনো আশা নেই গ্রেপ্তার হলেই যে তারা সাজা পাবে তার তো কোনো পশ্চিমবঙ্গে তার তো কোনো গ্যারেন্টি নেই কারণ পুলিশ যেভাবে সাজা বা যেভাবে সাজাবে পুরো কেসটাকে এবং যা যা ধারা দেবে দুদিনের মধ্যে যাদেরকে ধরা হয়েছে যারা উলঙ্গ করে আমাদের বোনকে সারা গ্রাম ঘুরিয়েছে তাদের কোনো ক্ষমা নেই আমরা সিবিআই তদন্ত চাই পুলিশের থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই পুলিশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আমাদের কোনো এক্সপেকটেশন আমরা উইমেন্স কমিশনকে লিখছি মাইনরিটি কমিশনকে লিখছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা লিখবো আমরা সিবিআই তদন্ত চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক